As-salatu was-salamu alayka ya Habiballah. As-salatu was-salamu alayka ya Shafi'al Muznabin. As-salatu was-salamu alayka ya Rahmatan lil-alamin. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا فترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وأقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا مبدو আপনি কি আসমানে না জমিনে না পারে না দরিয়ায় এই গত জীবনে কত তালাশ করলাম খোঁজা পাইলাম এই মাধবপুর থানার অন্তর্গত নারায়ণপুর গ্রামের পরদার আড়ালে আমার মা বলে রাগ দুনিয়ার ঝামেলা শেষ হয়েছে গো মা এই রাত্র একটা পার হয়ে গেছে এই গভীর রাত্রে দুনিয়ার ঘুমে কি ঘুমাইয়া গেছে গো মা সজাগ আসেননি দোয়া হইতেছে আমরার সাথে আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দাও মা মারা গো তোমরা তো গো মা এই নারায়ণপুর গ্রামের নায়রী নয় গো মা একদিন নতুন একটা শাড়ি পরিয়াও নববধু হইয়া এই গ্রামের বউ হইয়া ডুবছিলা গো মা আর একদিন সাদা একটা কাপড় পরা বাহির হইয়া যাইবা কোন মা বাবার জন্য জানি গো এই আশেপাশে বাসমোরার একটা বাস পাইকা লালে লাল রয়েছে জানি না গো মা কোন মা বাবার জন্য জানি গো এই আশেপাশে অন্ধকার কবরের মাটি ফাঁক হয়ে রয়েছে আপুরার সাথে হাত বাড়াইয়া দাও মা তোমার মত কত মা মেয়েরাও আজ এই গ্রামের কবরস্থানে লাশ হইয়া খাবে আজকের মুনাজাত তাদের নসিব হয়েছে না আমরার সাথে হাত বাড়াইয়া দাও আমার দয়াল নবীর খাতির আমার আল্লাহ আজকে আমরার খালি দিবে না ও আমার আল্লাহ আমরার জন্য আপনার মায়া লাগেনি আমরার জন্য মায়া লাগেনি আমরারে আপনি কবুল করেছেন ও আল্লাহ নজর করে দেখো আল্লাহ এই নারায়ণপুর হযরতে শাহজালাল রাহমাতুল্লাহি আলাই ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আজকের 11তম সুন্নি মহাসম্মেলনে এই রাত্র গভীর একটা পার হয়ে গিয়েছে আল্লাহ এই কোন কোন শীতের মধ্যে আল্লাহ এই গ্রামবাসী এলাকাবাসী আল্লাহ তোমার বান্দার আমার নবীর প্রেমিকা আল্লাহ আল্লাহ এই গভীর রাতে তোমার রহমান দরবারে দয়া পাইবার আশা করে আমি গুনাহগারের সাথে হাত বাড়াইয়া দিছি আমিন মাউদ
আল্লাহ আমরা সবাই গুনাহগার জীবনের গুনাহগাটরি মাথায় নিয়ে হাত বাড়াইলাম আল্লাহ আজকের এই মাহফিলে এই মুহূর্তে আমরা যারা হাত বাড়াইছি আমাদেরকে আল্লাহ নবীজির খাতি খালি দিয়েন না আল্লাহ খাস করে মাহমুদ আজকের এই মাহফিলের শুরু থেকে পর্যন্ত আল্লাহ যা কিছু আদায় করা হয়েছে মাহমুদ ভুলভ্রান্তি বিয়াদবে ক্ষমা করে কবুল করে নাও আল্লাহ কবুল করে মঞ্জুর করে সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আবার দয়াল নবীজির কদম মোবারকে কবুল করে নাও বাবা আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আজকের এই মুনাজাতের পর্ব অর্থ পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর আলী আব্দুল হক কদম মুমিন মুমিনাত মুসলমান নর নারী এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে কান্দে আল্লাহ প্রত্যেকের রূহ আজকের হাদিয়া পৌঁছায়া দাও মাওলানা আল্লাহ আমার সাথে যারা হাত বাড়াইছে আল্লাহ জানি না কার জানি জন দুঃখনি মা অন্ধকার খবর জানি না রে বাবু কার জানি বাবা অন্ধকার খবর আল্লাহ ওদের যাদের মা বাবা এই মুহূর্তে অন্ধকার কবরে সাড়ে তিন রাত মাটির নিচে চাপা পড়া লাশ হইয়া কাঁদে আজকের মাহফিলের খাতিরে আব্বা আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও মরিয়া গিয়াছে আল্লাহ হামরা যাদের মা বাবা মাফ করিয়াও দেলা গয়া আল্লাহ কবরে রাজাব আল্লাহ মাফ করিয়াও দেলা গয়া আল্লাহ কবরে আব্বায়াও মাফ গেছে যাদের হয়াল দরকার কবরে মাবা আবারে মাফ করায় আমার নবীজির খাতির আমার সাথে যারা হাত বাড়িয়েছে আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বন্ধু আহান আউলাদ আপনজন আল্লাহ যারা এই দুনিয়া শ্রী অন্ধকার কবরে আছে আল্লাহ প্রত্যেকের কবরে আজকের মাহফিলে রাধিয়া পৌঁছে দাও আল্লাহ আজকের মাহফিলে উসিলা অত্র এলাকার কবরস্থানের সকল মুর্দেখানের কবরকে জান্নাতের বাগিচা বানাও আল্লাহ বিশেষ করে আল্লাহ এই হজরতের শাহজালাল আহমদুল্লাহ ইসলামের যুব সংগঠন আল্লাহ অত্র সংগঠনের সদস্য যারা আছে আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ যারা আজকের মাহফিল আল্লাহ কেন বছরের জন্য আল্লাহ বিভিন্ন কিছু দান করার জন্য আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছে আল্লাহ প্রত্যেককে কবুল করাও বিশেষ করে আল্লাহ এই সংগঠনের সদস্যরা আল্লাহ নাকি আল্লাহ অধিকাংশ আল্লাহ তারা আল্লাহ শরীক শামিল হওয়ার চেষ্টা করেছে আল্লাহ আল্লাহ যেই যেই নিয়তে আজকের মাহফিলে শরীক হয়েছে আল্লাহ প্রত্যেকের নিয়ত পূর্ণ করে দাও আহল আউলাদ বংশধর কবর আজাব মাফ করে দাও আল্লাহ তাদের এই সংগঠনের প্রচেষ্টার মাধ্যমে এই অত্র এলাকায় সুন্নিয়তের জান্দা আরো বোলো বালা করে দাও মাহমুদ রে ও আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনেরাও আমি গুনাহগারের সাথে হাত বাড়াইছে আল্লাহ আমি কি দিব দেওয়ার মতো কিছু নাই কেউ স্বামী হারায় কাল দে আল্লাহ কেউ সন্তান হারায় কাল দে মাহমুদ রে আমার যে সকল মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ কোন মায়ের অন্তরে কোন ব্যথা কোন যন্ত্রণাও আল্লাহ দুনিয়ার কেহ না জানলেও আল্লাহ তুমি তো জানো আমার মা বোনদের মনের আশা বাসনাও মনের ব্যথা যন্ত্রণা দূর করে দাও আল্লাহ মনের নেকমা কাসেদ আল্লাহ মানজিলে মাকসেদ পর্যন্ত পৌঁছায়া দাও আবেদা সালাত ইয়া তাহেরা বানায়া দাও ইয়া রাব্বুল আলামিন এই মুহূর্তে আমার সাথে যারা হাত বাড়িয়েছে আল্লাহ আমরা সবাই গুনাহগার গুনার দিকে তাকাইলে তুজুক সারায় কিছু দেখি না গুনার বুঝাবার দল কানতে সি মাফ করা মা কর রে মা
হেলাই বলদো আমরা সবাই গুনাহগার গুনাহ করা আমাদের স্বভাব চেষ্টা করো গুনাহ থেকে বাঁচতে পারি আরে আল্লাহ নফসের তাড়নায় পড়ে বন্ধু বান্ধবের বান্ধে পড়ে অভাবের তাড়নায় পড়ে শয়তানের কুমন্ত্রণায় পড়ে জেনে না জেনে ইচ্ছার ইচ্ছে কত গুণা করলাম এমন গুণা করছি মা জানে না বাবা জানে না পরিবার জানে না কেউ জানে না আল্লাহ তুমি তো জানো বাবু তো যদিও আমরা গুনাহ করেছি গুনাহগার আল্লাহ গুনাহ করা আমাদের স্বভাব গুনাহ করতেছি গুনাহ আমরা এইভাবে করব রে আল্লাহ এই গুনাহগারকে মাফ করে দেওয়া তুমি খোদার স্বভাব তোমার রহমান নামের নাইলে কলঙ্ক হইব আজকের এই মাহফিলে তোমার রহমান দরবারে হাত বাড়ায়া এই গভীর রাত্রে হাজার হাজার মানুষ কান্দে আল্লাহ তোমার কি মায়া লাগে না রে আল্লাহ তোমার রহমান নামের খাতিরে এই মুহূর্তে যারা হাত বাড়াইছে জীবনের গুনাহ মাফ করা দাও আল্লাহ যারা চাকরি করে চাকরিতে প্রমোশন দাও আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও আল্লাহ যারা বিদেশে আছে বিশেষ করে আমার অনেক প্রবাসী ভাইয়েরাও আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ বিদেশ থেকে আমার অনেক প্রবাসী ভাইয়েরা আমি গুণাগারের ভালোবাসি দোয়া চাই আল্লাহ তোমার কুদ্দুদিকে তুমি হাওলা করে দিলাম যারা প্রবাসে আছে সকলকে আমার নবীর উসিলায় কবুল আর মঞ্জুর করো আল্লাহ ইয়া আল্লাহ এই এলাকার মধ্যে তোমার খাস রহমত দাও এই এলাকার মানুষকে আল্লাহ তুমি হেদায়েত নসিব করো আশিক রসুল রব্বুল রসুল প্রত্যেক অন্তরে বায়দা করে দাও এই এলাকার কবরস্থানের মধ্যে আল্লাহ তোমার আল্লাহ রহমত বর্ষণ করো কবরস্থানের কবরবাসীর জীবনের গুনাহ মাফ করে কবরকে রওজা তুমি রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও ইয়া আল্লাহ আগামী বছর মাহফিলের জন্য আল্লাহ যারা দান করছে 5000 2000 3000 এইভাবে আল্লাহ কেউ চাল দিয়েছে কেউ আল্লাহ টাকা দিয়েছে যে যেভাবে শারীরিক মানসিক আর্থিক বুদ্ধি যুক্তি মেধা দিয়ে যায় যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ সহযোগিতার খাতিরে আমার দয়াল নবীর দিদার নসিব করায় দাও এই মাহফিলটা কেমন পর্যন্ত দায়ম এবং কায়েম রাখো আল্লাহ সামনে যেন আরো জাক জমকের সাথে জুলুসের সাথে আল্লাহ এই মাহফিল আল্লাহ অত্র সংগঠনের সদস্যরা মিলেমিশে সুন্দরভাবে অত্র লেখার সহযোগিতার মাধ্যমে যেন সামনের দিকে আরো সুন্দরভাবে করতে পারে তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ আজকে এই মাহফিলের সিনায় প্রত্যেকে আমার দয়াল নবীর দিদার নসিব করায় দাও ও মানে রোজে কি জালি ও দিন ও মহিনা আ যায় ইয়া কলবে মদিনা যা পৌঁছে ইয়া দিল মে মদিনা आ जाए सरकार बुलाए हम जाए फिर अपना नसीबा कुल जाए फिर अपना नसीबा कुल जाए झुक जाए अकीदत की झुक जाए अकीदत की नजरे जब सामने रोजा आ जाए আল্লাহ যারা যারা দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেকের দোয়া দরখাস্ত কবুল করো আল্লাহ আমি গুনাহগারের সাথে যারা সবার সঙ্গে আর সালাম আর রনি ভাই আমার ভাই আল্লাহ মুসিবতের মধ্যে আছে আমার ভাই আল্লাহ আল্লাহ তুমি বড় মুসিবত দূর করে দাও আল্লাহ আমার ড্রাইভার জামাল ভাই আল্লাহ প্রত্যেকের আল্লাহ তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ নবীজির খাতিরে দেশে বিদেশে শিবিরে যে বিভিন্ন জায়গায় সফর করি আল্লাহ জান মাল সমস্ত কিছু তোমার কুদরতি কদমে সেবা দিলাম দয়াল নবীর খাতিরে সমস্ত কিছু জিম্মাদার হইয়া দাও আকির দরখাস্তের বাবু যেই দিন মুত্র বিস্তার শেয়া যাইব আজরাইল যখন রুহু নেওয়ার জন্য বিকট চেহারা নিয়ে আসবা ওই কঠিন মুসিবতের সময় যখন নাকি সাতশো পুত্র তেরো নদী পানি দিল পানির পিপাসা মিটবে না বাবুরে মরণের কথা স্মরণ হইলে ভয় করে কেমনে জানি রুহু যায়
কেবলে দাঁড়িয়ে আজরাইল ওই কঠিন মুসিবতের সময় আমার দয়ার নবী মায়ার নবী নূরের নবী জিন্দা নবী নূরানি চাঁদ মুবারক চেহারা খানাও আমাদের সামনে হাজির করাইয়া আমাদের প্রত্যেকেরই জবানে দিলে মুখে মতো মাখা কালিমা পড়াইয়া দিয়াল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।